রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি ফারহাত মিন দাল ইফতারি ওয়া ফারহাতুন লিখা রাব্বি। এ নাজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায়, এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ, আর একটা হলো রোজাদার দিওকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা আলী রোজা কি ছাড়বেন না? এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলে রে, হজ খাস ইবাদত বলে রে, যাকাত খাস ইবাদত বলে রে, রোজাকে খাস ইবাদত বলেছে, সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য, কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে। চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে, কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে। খুশি দিনা করতে পারে, কখনো কারো মনে আঘাত দেবেন না, আল্লাহ সৃষ্টিকে কখনো জুলুমাত না যা করবেন না। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাশে পাবে না। ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহ জান্নাতের রাস্তা দেখানো। এ আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথমে ঈমান আনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে, জীবনের সবকিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে। এই মেনে নিবার পরে তিনি যা করতে বলে করতে হবে, তিনি যা নিষেধ করেছেন ছেড়ে দিতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছে, একটা মাস রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে, এবং এই রোজা এমন একটা নিয়ামত। আসমুনি ওয়া নাসি বিয়াদিয়া, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সব থেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। আল্লাহ বড় দয়ালু, তবে তিনার কাজে নত হতে হবে, তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহেরবান। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার রাজা প্রজারা তারা আসামি খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।